2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনের সহিংসতায় রাজশাহীর গোদাগাড়ির দেওপাড়ার যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন সহ 28 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। সকালে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদালতের বিচারক অনুপ কুমার রায় এ রায় দেন। 2019 সালের 2 জানুয়ারি নিহত ইসমাইল হোসেনের স্ত্রী বিজলা বেওয়া 22 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। রায় ঘোষণার সময় আদালতে 33 জন আসামি উপস্থিত ছিলেন।